ITF Asia অনূর্ধ্ব 14 টেনিসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ বালক এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জাওয়াদ ভুঁইয়া জাওয়াদ তানভীর কিংবা হুমাইরা সুমাইয়া ভিন্ন জেলা ভিন্ন পরিবেশ থেকে উঠে আসলেও মিল এক জায়গায় কম বয়সে বড় দায়িত্ব কাঁধে দেশের প্রতিনিধিত্ব করছেন দীর্ঘদিন পর ঢাকায় হওয়া টেনিসের আন্তর্জাতিক আসরে আসরে দ্বিতীয় দিনটা জাওয়াদের জন্য বিশেষ সকালে বালকেওকে উঠেছেন কোয়ার্টার ফাইনালে দুপুরে তানভীরের সাথে জুটি বেঁধে হারিয়েছেন লাওসকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ প্রথম দিন হুমাইরা দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন মঙ্গলবার হেরে গেছেন তবে সুমাইয়াকে নিয়ে লড়বেন শেষ আটে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ জিতেছি আমরা সবগুলোই জিতেছি ডাবলসে তো ডাবলস নিয়ে আমার বেশি টেনশন নাই এরকম যদি আরও ক্যাম্প হতে থাকে তাহলে আমরা আরও ভালো খেলা শুরু হবে সো এই একটা ক্যাম্পের কত ইম্প্রুভমেন্ট হলো এটা দেখা যাচ্ছে আন্ডার 14 ওয়ার্ল্ড জুনিয়র সিরিজ আছে শ্রীলঙ্কাতে ওটাতে যাওয়ার ইচ্ছা আছে অবকাঠামো কিংবা বালক বালিকাদের পারফরমেন্স পরিবর্তনটা ITF ডেভেলপমেন্ট অফিসার জোনাথন স্টাফসেরও নজর এড়ায়নি I think there's been a big change since 2019. 2019 সালে এসে যেমনটা দেখেছিলাম অবকাঠামো সুযোগ সুবিধা অনেক বদলে গেছে খেলোয়াড়রাও ভালো করছে তবে এটা নিয়ে আত্মতৃপ্তিতে ভোগা যাবে না খেলোয়াড় কোচদের মানোন্নয়নে ITF সব সময় বাংলাদেশের পাশে আছে দেশের ক্রিকেট ফুটবল কিংবা অন্য ডিসিপ্লিন নানা সময়ে আইকন খেলোয়াড় পেয়েছে কিন্তু টেনিসে কবে সে লক্ষ্যে বয়সভিত্তিক থেকে খেলোয়াড় তৈরিতে আপাতত মনোযোগ ফেডারেশনের ফয়জুল ইসলাম চ্যানেল 24 ঢাকা